আপনি যান, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সকাল থেকে তো বিমলবাবুকে দেখছি না, ওনাকে কোথাও পাঠিয়েছেন বুঝি? উনি তো রোজ সকালে মর্নিং ওয়াক করতে বেরোন। তোমাকে এত করে বারণ করলাম, আজ আর বেরোতে হবে না, শুনলে না আমার কথা? না বেরোলে সব আনতো কে? একটা দুধের বোতল ভেঙে গেছে। দুধের বোতল ভেঙেছে, ভাঙুক, তোমার যে হাত পা ভাঙেনি এই রক্ষে। আমার হাত পা ভাঙলে তা যন্ত্রণা আমি ঠিক সয়ে নিতাম, কিন্তু একটা দুধের বোতল ভেঙেছে, বড় বৌমা যা কথা শোনাবে না। ঠিক আছে, সে পরে দেখা যাবে, তুমি চলো। টটুন, তুই এই দুধের বোতলটা ধর তো বাবা। চলো। ওকে স্কুলে নিয়ে যাবি না? একদিন স্কুলে না গেলে কিছু হবে না, তুমি চলো। আজ তো তাড়াতাড়ি চলে এলি। আসতে স্কুলেই যাইনি। স্কুলে যাসনি কেন? বাবার রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, তাই বাবাকে ধরে ধরে নিয়ে আসতে হয়েছে। বাবা পড়ে গিয়েছিল বলে ওর স্কুল কামাই করে দিলে? একদিন স্কুলে না গেলে মহাভারতে অশুদ্ধ হয়ে যাবে না। লেখাপড়ার মর্ম তুমি কি বুঝবে? এতটুকু অন্তত বুঝি, আজকের দিনে কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে বাবা আমার কোনো লাভ হয় না। লাভ হয় না? না হয় না। বাবা তো তার তিন ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল, কি লাভ হয়েছে এতে? বাবা তিনজন শিক্ষিত ছেলে, তাদের তিনটে বউকে নিয়ে তিনটে ঘর দখল করে বসে আছে, আর বাবা মাকে খোলা বারান্দায় সিঁড়ি নিচে থাকতে হচ্ছে। এরপরে বলবে এদের শিক্ষিত করে বাবার লাভ হয়েছে? একটা দুধের বোতল কম কেন? বাবার হাত থেকে পড়ে গিয়ে একটা দুধের বোতল ভেঙে গেছে। টোটন তাহলে খাবে কি? তোমরা একটু চা কম খাও, তাহলেই হয়ে যাবে। এই একদম চুপ করে থাকবি, বদমাশ ছেলে কথা কাট। নমিতা, নমিতা দেখো তো ছেলেটিকে। টোটনকে নিয়ে আজ তুমি স্কুলে গেলে না কেন? যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাবা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল, তাই বাবাকে নিয়ে ফিরে এলাম। এত জমা খরচের হিসেব দিচ্ছ, ইনি কে? ইনি হচ্ছেন টোটনদের স্কুলের সেক্রেটারির ছেলে, অভিক ম্যানার্জি। ও, তাই বুঝি? ইনি হচ্ছেন টোটনের মা, আমার বড় বৌদি। ও, নমস্কার। নমস্কার। পরশু পেরেন্টসে স্কুলে একটা অনুষ্ঠান হবে, আপনাদের সবার কার্ড নিয়ে টোটনকে দেবো বলে স্কুলে গেটে দাঁড়িয়েছিলাম। টোটন অনুষ্ঠানে অংশ নিচ্ছে, আপনার বাড়ির সবাই যাবেন কিন্তু? নিশ্চয়ই যাব। অনুষ্ঠানটা যখন বাবা মায়েদের নিয়েই, চলো তোমার বাবা মাকে বলে আসি। ওনারা কোন ঘরে আছেন? ঘর মানে? ওনারা যেতে পারবেন না। যান বা না যান, একবার অন্তত আলাপ করে আসি, চলো। হ্যাঁ বাবা, দাদু ভাই স্টেজে নাচবে গাইবে, আমি নিশ্চয়ই যাব। মাসিমা, আপনি যাবেন তো? সবাই চলে গেলে বাড়ি সামলাবে কে? ওরা যা, আমি বাড়ি পাহারা দেব। অনুষ্ঠানটা যখন বাবা মাদের নিয়ে, তখন তোমরা যেও, আমি বাড়িতে থাকবো। না না, তোমাকে যেতেই হবে, আমি প্রথমবার স্টেজে গাইবো, তুমি না গেলে হয়? আপনি গাইবেন? হ্যাঁ, বাবা মায়ের যে কি হাল সে তো নিজের চোখে দেখে গেলাম, ভাবছি গানটা এদিন নিয়ে গাইব। আসতে পারি? আরে আসুন আসুন। আজ আমাদের ছেলে টোটনের জন্মদিন, সন্ধ্যেবেলা আপনি আসবেন কিন্তু? হ্যাঁ, আমি বিমলবাবুর মুখে কাল রাত্রিরে শুনেছি, নিশ্চয়ই যাবো। ঠিক আছে, আমরা আসি, চলো। কি হলো? বাবাকে এখনই বলে দাও, নইলে পরে ভুলে যাবে কিন্তু। বাবা এবার ভেতরে এসো তো, চলো। বলো, তুমি বলো।
খেয়াল আছে তো বাবা, আজ টোটনের জন্মদিন? খেয়াল থাকবে না, বলছো কি? সারা বছর ধরে তো এই একটা দিনের জন্যই আমি অপেক্ষা করে থাকি। বুঝলে বাবা, এবার জন্মদিনের অনুষ্ঠানটা একটু বড় করে করছি, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে। তাহলে তো দেরি করা চলে না। ও বৌমা, বাজার থেকে কি কি আনতে হবে তাড়াতাড়ি একটা ফর্দ করে দাও। না না, তোমাকে কিছুই করতে হবে না, আমরা ক্যাটারে দিয়ে খাবার দাবার ব্যবস্থা করেছি। ওরা ঠিক মতো সব সামলাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে। আর বিকেল থেকে ভাই ভার ভাস করার জন্য দুজন ছেলেও জোগাড় করেছি। আমরা থাকতে টাকা খরচ করে ছেলে রাখার কি দরকার ছিল? আমরা তিনজনেই তো সব করে দিতাম। শুনুন বাবা, যার জন্য আপনাকে ডেকেছি, আজ সন্ধ্যের আগেই আপনি, মা আর নমিতা রাজীববাবুর ঘরে চলে যাবেন। ভুল করেও একদম এদিকে আসবেন না। দাদু ভাই জন্মদিন আমরা আসবো না? বললাম তো না, আত্মীয় স্বজনরা আপনাদের দেখে ফেললে লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। ঠিক আছে বড় বৌমা, ঠিক আছে বাবা, আমাদের জন্য তোমাদের লজ্জায় পড়তে হয় তা আমরা চাই না। নমিতাকেও বলে দেবেন সোহাগ দেখাবার জন্য যেন টোটনের কাছে না আসে। না না, তোমরা লজ্জায় পড়ে যাবে, ও আসবে কেন? বাবা, মাছ মাংস পোলাও যাই খাওয়া হবে তোমাদের জন্য তুলে রাখা হবে, লোকজন চলে গেলে তোমাদের আমরা ডেকে পাঠাবো। ঠিক আছে। দীর্ঘায়ু দাদু ভাই, ভগবান তোমার ভালো করুন, সারা জীবন তুমি সুখে থাকো। তুমি আবার ওনাকে মাছ মাংস পোলাওয়ের কথা বলতে গেলে কেন? লোকজন খাওয়া দাওয়া করে গেলে যা বাঁচবে তাই ওনাদের দেয়া হবে। রাজীবদে যদি জিজ্ঞাসা করে টোটনের জন্মদিনে আমরা ওদিকে না গিয়ে ঘরে কেন বসে আছি, তখন কি বলবে? বলবো ওই বোধহয় উনি এলেন। তোরা আবার কিছু বলতে যাস না, যা বলার আমি বলবো। কি হয়েছে ওনার? আমার ট্যাক্সির মান অজ্ঞান হয়ে পড়েছিলেন, তারপর আমাকে একটা 100 টাকার নোট আর একটা কার্ড দিয়ে বললেন আমি যেন ওনাকে এই ঠিকানায় পৌঁছে দিই। আমার তো ভয় হচ্ছিল উনি না মারা যান। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. চড়েছি, গা পুড়ে যাচ্ছি। কেন তো নেই দেখছি? তুমি একবার বিচকে গিয়ে বলো, এখন একটু ডাক্তার ডাকা দরকার। ও তো বলেছিল ওদিকে না যেতে। তুমি তো আর খেতে যাচ্ছ না, এদিকে একটা লোক মরে যাবে। ঠিক আছে, বাইরে এসো। তোমাকে তো বলেছি যে তোমাদের জন্য খাবার তোলা থাকবে, এত বারণ করা সত্ত্বেও তুমি এখানে এলে কেন? আমি খাবারের জন্য আসিনি। তাহলে ভেতরে গিয়েছিলে কেন? রাজীব বাবু খুব জ্বর, জ্ঞান পর্যন্ত নেই, এখনই একজন ডাক্তার ডাকা দরকার। আমাকে সখানে টাকা দিতে পারিস? রাখো তো, কোথাকার কোন রাজীব বাবু জ্বর হয়েছে তার জন্য আমাকে টাকা দিতে হবে? যাও যাও এখান থেকে যাও, কেউ দেখে ফেললাম মুশকিলে পড়ে যাব আমি। যাও, বিছা টাকা দিলে উপরে তো চুপ করে থাকলে চলবে না, যেমন করি হোক ডাক্তার ডাকতেই হবে। কিন্তু ডাক্তার ডাকতে গেলে তো টাকা লাগবে, তারপর যে ওষুধ লিখে দেবেন সেটা আনতে গেলেও তো। তুমি এক কাজ করো, তুমি Thank you.
এটা বেঁচে দাও, এতে যে টাকা পাওয়া যাবে ডাক্তারের ফিস ওষুধ হয়ে যাবে। মা ওটা তোমার বিয়ের আংটি না, এখনো সব ভাবলে চলবে না, যাও তুমি দেরি করো না, যাও। ভালো করে খাবে, কোনো চিন্তা করবে না, মাছ মাংস অডেল রয়েছে এখানে, এখানে দাও। বাবা তুমি কিছু নেবে না, কি করে খাবে, ভালো করো। এই 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 এদিকে এদিকে এদিকে, ফ্রাইটা 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 আইজো ওখানে দাও। কি আপনাকে কি দেবে, কি লাগবে বলুন, লজ্জা পাবেন না, মাথায় জলপট্টিটা চালিয়ে যাবেন আর এই ওষুধগুলো এনে খাইয়ে দেবেন। এই আত্মীয় স্বজনরা তো সব খেয়ে চলে গেছে, এবার তোমার বাবা মা আর বোন কেনে বসিয়ে দাও না, অনেক জায়গা তো খালি পড়ে আছে। ভিখিরিদের সঙ্গে কেন, এদের সঙ্গে বসলে তোমার বাবার কি জাগ যাবে নাকি, যাও তো। চলো 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 ভাবি, চলো মা চলো চলো চলো। কে আমি? হ্যাঁ আমার তো খাওয়া হয়ে গেছে। কি খেলে তুমি? সন্ধ্যেবেলা তোর গলা ধাক্কা আর এখন মুড়ি। শীত গ্রীষ্ম বর্ষ উপেক্ষা করে যাকে স্কুলে দিয়ে আসি, বাবার সে আদরের দাদু ভাইয়ের জন্মদিনে খাবার খাচ্ছি আমরা, খাবে একটু? তোরা যদি সাত করে মুড়ি খাস আমার কিছু বলার নেই। আহ আস্তে কথা বল, উনি ঘুমোচ্ছে। তাহলে তোমরা যাবে না? বাবা মাকে খাইয়ে কি হবে, আরো গোটা কাবে ভিগিরিকে ধরে এনে খাওয়া, পাড়ায় নাম হবে। আপনার মাথা ব্যথা কি এখনো কমেনি? মাথা ব্যথা কমে গেছে, বুকে ভীষণ ব্যথা করছে। তুমি একবার ডাক্তারকে ডাকো না। ডাক্তার থেকে কোনো লাভ নেই, কোনো ডাক্তারই এই ব্যথা সারাতে পারবে না, এই ব্যথা সারবার নয়। ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, তাদের মুখটাও ভালো করে মনে পড়ে না, এতদিন মা বাবার অভাব বোধ করেন, কিন্তু কাল রাতে যত আপনাদের দেখেছি তত আমার মনে হয়েছে জীবনের সবচেয়ে বড় সম্পদটা আমি হারিয়ে বসেছি। সন্তানের কাছে মা বাবার ভালোবাসা যে কি, কাল রাত্রে আপনাদের দেখে বুঝতে পেরেছি। এক রাত্রে ভালোবাসা আমি ভীষণ লোভী করে তুলেছি। শুনেছি যাদের সন্তান নেই তারা সন্তান দত্তক নেয়, আর যার বাবা মা নেই সে বাবা মা দত্তক নিতে পারে না। বলুন পারে না? কেন পারবে না, নিশ্চয়ই পারে। তাহলে আজ থেকে আমি মা বাবা দত্তক নিলাম, আপনারাই আমার মা বাবা। Thank you.
আপনাদের শুধু একটা মেয়ে আছে, ছেলে তো নেই। মা, আমায় তুমি ছেলে ভাবতে পারো না মা, বলো না, পারো না, বলো। কেন পারবো না বাবা, তোমার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের কথা। কি বাবা উঠছো কেন, বুকে ব্যথা বলছিলে না? আর ব্যথা নেই, নতুন করে মা বাবা বোন পেলাম, আর কি ব্যথা থাকে? আমি ছেলের জন্য আংটি বেচেছি, ছেলের কাছ থেকে আমি টাকা নিতে পারবো না বাবা। আমার অন্যায় হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করো। বাবা চলো, ওদিকে ওরা হাপিত্তেশ করে বসে থাকবে। থাক বসে, আমার বাবা মা বোন ওদের দিকে যাবে না। যাবো না, না একদম না। আমি না হয় তোমার ছেলে নই, আর যদি তোমার ছেলে থাকতো দিত তোমাকে ওদের বাড়িতে কাজ করতে? কি মা দিত? যাই, আমি বিজয়বাবুকে বলে আসি কাজের জন্য অন্য লোক দেখতে। সেটা ভালো দেখায় না বাবা, আমরা ওদের বাড়িতে এত বছর কাজ করছি, ওরাও আমাকে বাবার মতো দেখে। না দেখে না, বাবার মতো দেখে না। না বাবা দেখে না, দেখে না। যদি দেখতো তাহলে ছেলের জন্মদিন অনুষ্ঠান বন্ধ করে তোমাকে একটা শার্ট কিনে দিত, মাকে একটা শাড়ি কিনে দিত, আর নমিকে ছেলে পোশাকে ঘুরে বেড়াতে হতো না। শোনো বাবা, আমি অনেক দিন এখানে এসেছি, আসার পর থেকে তোমাদের ওই একই ছেঁড়া খোলা কাপড় জামাই দেখছি। এরপর বলবো ওরা তোমায় বাবার চোখে দেখে? চলো, ওরা হয়তো চায়ের জন্য হাপিত্তেশ করে বসে আছে। হাই নমি, দুঃখ আমার একটাই, তোমরা আমার ছেলে বলে মেনে নিলেও ছেলের অধিকারটুকু দিলে না। সময় আসুক, নিশ্চয়ই দেব। এই টাকাটা ধরো মা। কিসের টাকা? কাল রাত্রে আমি বেহোশ অবস্থা তো দেখেছিলাম, তুমি তোমার আঙুল থেকে আংটিটা খুলে। তুমি নাকে মা ডেকেছো? তুমি মায়ের ঋণ শোধ করতে চাইছো বাবা? না মা, মানে আমি আমার ছেলের জন্য আংটি বেচেছি, ছেলের কাছ থেকে আমি টাকা নিতে পারবো না বাবা। আমার অন্যায় হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করো। বাবা চলো, ওদিকে ওরা হাপিত্তেশ করে বসে থাকবে। থাক বসে, আমার বাবা মা বোন ওদের দিকে যাবে না। যাবো না, না একদম না। আমি না হয় তোমার ছেলে নই, আর যদি তোমার ছেলে থাকতো দিত তোমাকে ওদের বাড়িতে কাজ করতে? কি মা দিত? যাই, আমি বিজয়বাবুকে বলে আসি কাজের জন্য অন্য লোক দেখতে। সেটা ভালো দেখায় না বাবা, আমরা ওদের বাড়িতে এত বছর কাজ করছি, ওরাও আমাকে বাবার মতো দেখে। না দেখে না, বাবার মতো দেখে না। না বাবা দেখে না, দেখে না।
যদি দেখতো তাহলে ছেলের জন্মদিন অনুষ্ঠান বন্ধ করে তোমাকে একটা শার্ট কিনে দিত, মাকে একটা শাড়ি কিনে দিত, আর নমিকে ছেলে পোশাকে ঘুরে বেড়াতে হতো না। শোনো বাবা, আমি অনেক দিন এখানে এসেছি, আসার পর থেকে তোমাদের ওই একই ছেঁড়া খোলা কাপড় জামাই দেখছি। এরপরে বলবো ওরা তোমায় বাবার চোখে দেখে? চলো, ওরা হয়তো চায়ের জন্য হা পিতিস করে বসে আছে। হাই নমি। মা, দুঃখ আমার একটাই, তোমরা আমার ছেলে বলে মেনে নিল, ছেলের অধিকারটুকু দিলে না। সময় আসুক, নিশ্চয়ই দেব। তোমাদের জন্য ওরা এত বেড়েছে, আমার যখন ইচ্ছা হবে তখন আমি চা করব, ওরা বসে থাকুক। দেরি না করে উনুন ধরিয়ে চা কর, তারপর তো আবার দাদু ভাইকে নিয়ে স্কুলে যেতে হবে। একবার মনে হচ্ছিল রাজীবদাকে সব বলে দিই, ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কিন্তু বাবা লজ্জায় পড়ে যাবে বলে কিছু বলতে পারিনি। তোমাকে কিছু বলতে হবে না, একটা দরজা তো শুধু ব্যবধান, রাজীববাবু একদিন সব জেনে ফেলবেন। কবে যে সেদিনটা আসবে। বাবা, বাবা দরজাটা খুলুন। বাবা, বাবা দরজাটা খুলুন। বাবা, বাবা দরজাটা খুলুন। হ্যাঁ, আসছি আসছি আসছি। আমি জামাটা পরে নিচ্ছি, খুলে দে। এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাননি নাকি? একটু ঘুমিয়ে পড়েছিলাম। যান, মোড়ের মাথা থেকে জুতোটা সেলাই করে নিয়ে আসুন। তুমি কি গো ছোট বৌমা, শ্বশুর মশাইকে বলছো জুতো সরিয়ে আনতে? তাহলে জুতোটা সেলাই করতে কে যাবে বলুন? সুজয় তো বাড়িতে রয়েছে, তাকে বলো। আপনার ছেলেই তো বলেছে, বাবাকে বলো জুতোটা সারিয়ে আনতে। ঠিক আছে, দাও। তুমি বাবা হয়ে ছেলের বইয়ের জুতো হাতে করে রাস্তায় বেরোবে কেন? এতে কি বাবা জাত যাবে? জাতে যাক আর না যাক, বাবা তোমার জুতো হাতে নিয়ে রাস্তায় যাবে না। আপনি যাবেন না, আমি আপনার ছেলেকে পাঠাবো। না না, আমি যাচ্ছি, দাও জুতোটা দাও। দেরি করবেন না, আপনি এলে আমরা বেরোবো, বর্দি মেসি রেডি হয়ে আছে। বাবা, তোমার হাতে ওটা কি? ও কিছু না, না কিছু তো একটা আছে হাতে, কি ওটা দেখি? ও ভাই, ছোট বৌমার জুতো। ছোট বৌমার জুতো তো তোমার হাতে কেন? আমার হাতে মানে এইমাত্র ও বাড়ির ছোট বৌমা জুতো হাতে নিয়ে বেরোচ্ছিল, আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, ও বললে জুতোটা সারিয়ে আনতে যাচ্ছি। আমি বললাম যে তুমি বাড়ির বউ, তুমি জুতো সারাতে যাবে কি? দাও ওটা আমায় দাও, আমি সারিয়ে আনছি। সে তো কিছুতেই দেবে না, আমি জোর করে ওর কাছ থেকে ওটা নিয়ে নিলাম। বললাম না, তুমি বলো বাবা, যাদের বাড়িতে 25 বছর কাজ করছি আমি থাকতে তাদের বাড়ির ছোট বউ জুতো সারাতে রাস্তায় বেরোবে, এটা কি ভালো দেখে? না, একদম না, দাও জুতো আমার হাতে। বলছো কি, তোমার হাতে আমি জুতো দেবো? আচ্ছা তুমি বলো মা, যাদের বাড়িতে বাবা 25 বছর ধরে কাজ করেছে সেই বাড়ির বউকে যেরকম জুতো হাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়, ঠিক তেমনি আমার মতন যা ছেলে আছে সেই ছেলের কি উচিত তার বাবাকে জুতো হাতে বাইরে বেরোতে দেওয়া? আজ বলো, তুমি বলো।
দাও জুতোটা দাও। এই না দাদা, এই তোমার হাতে, তোমার হাতে জুতো দাও বলছি, দাও দাও। এই প্যাকেটে বাবার ধুতি শার্ট আছে আর তোমার আর মার্জিনের শাড়ি আর ব্লাউজ আছে। এই জুতোটা শাড়ি এনে যেন দেখি তোমরা এটা পরেছ। কিরে রিতা, তোরা এখনো তৈরি হসনি? 5:30 শো। দেখো না বাবাকে কখন জুতোর বেলটা সেলাই করতে পাঠিয়েছি, এখনো এলো না। দেখি তোমরা সব পোশাক পাল্টাওনি, অনেক দেরি হয়ে গেছে। দাও জুতোটা দিয়ে আসি। জুতো তুমি কাকে দেবে? তার জুতো সেই ছোট বউকে? না, শুধু ছোট বউকে দিলে হবে না, ওই পরিবারের প্রত্যেককে জুতো দিতে হবে। পারবে তুমি? প্রত্যেককে মানে? এতদিন ধরে তোমার ছেলে আর ছেলের বউরা তোমাদের জুতো মেরে এসছে, আজ সেই মার ওদের ফিরিয়ে দিতে হবে। পারবে? ছেলে আর ছেলের বউ মানে? বাবা, কাদের মাঝাতে তুমি এই বয়সে মিথ্যে বলছো? যারা তোমায়, তুমি জানলে কেমন করে ওরা আমাদের ছেলে? আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। শুনেছি শ্বশুরের সঙ্গে ছেলের বউয়ের নির্লজ্জ কথাবার্তা, শুনেছি স্বামীর সম্মান বাঁচাতে অসহায় স্ত্রী করুণ মিনতি। তোমরা যাদের জন্ম দিয়েছ, লেখাপড়া শিখে মানুষ করেছ, তোমাদের সেই 3 সন্তান আজ শয়তান হয়ে গেছে। ওদের একটু শাস্তি পাওয়া দরকার।